नमस्कार बंधुरा, आशा करी सबाई भालो आछेन। बंधुरा, अमेरिका, चीन एवं राशियार परे भारते विश्वेर चतुर्थ बृहत्तम रेल नेटवर्क रयेछे। भारतेर रेल नेटवर्क 68,000 किलोमीटर विस्तृत। आर ई ट्रेन एमन एकटा माध्यम जेखाने प्रतिटी श्रेणीर मानुष यातायात करेन। ट्रेने हजार हजार यात्री यातायात करेन। आर ई हजार हजार यात्रीर निरापत्ता লোকো পাইলটের হাতে থাকে। আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে, এই হাজার হাজার মানুষের দায়িত্বে থাকা লোকো পাইলট আর তার সহকারী যদি ঘুমিয়ে পড়েন তাহলে কি ঘটবে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে জানব। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভারতের সমস্ত এক্সপ্রেস ট্রেনে একজন করে লোকো পাইলট এবং একজন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থাকেন। তাই একজন লোকো পাইলট ঘুমিয়ে পড়লেও অন্য লোকো পাইলট যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম। এছাড়া ধরুন কোনো বড় সমস্যা হলে লোকো পাইলটকে ঘুম থেকে জাগিয়ে তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন। এছাড়া অন্য কোনো গুরুতর সমস্যা হলে পরের স্টেশনে জানানো হয় এবং সেই ট্রেনকে সেখানে থামানো হয়। এরপর স্টেশন থেকে ট্রেনের নতুন চালক দেয়া হয়। কিন্তু যদি উভয়ই ঘুমিয়ে পড়েন তখন কি হবে? প্রথমত, পাইলট এবং সহকারী পাইলট ঘুমিয়ে পড়লে সেটা হবে একটা বিরল ঘটনা। এরকম ঘটনা প্রায় ঘটে না বললেই চলে। এখন মনে করা যাক, যে কোনোভাবেই হোক দুই পাইলটই ঘুমিয়ে পড়েছেন বা অচৈতন্য হয়ে পড়েছেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ভারতীয় রেল যাত্রীদের সুরক্ষার জন্য ট্রেনের ইঞ্জিনে ভিজিল্যান্স কন্ট্রোল ডিভাইস বসিয়েছে। ট্রেনের ইঞ্জিনে ইনস্টল করা হয়েছে এই ডিভাইস। ড্রাইভার যদি এক মিনিটের জন্য কোনো প্রতিক্রিয়া না দেখান তবে 17 সেকেন্ডের মধ্যে একটা অডিও ভিজুয়াল মেসেজ আসে। চালককে বোতাম টিপে সেই মেসেজ গ্রহণ করতে হয়। ড্রাইভার যদি এই নির্দেশে সাড়া না দেয় তাহলে 17 সেকেন্ড পরে অটোমেটিক ব্রেকিং সিস্টেম শুরু হয়ে যায়। ট্রেন চালানোর সময় চালককে বারবার গতি বাড়াতে বা কমাতে হয় আর ক্রমাগত হর্ন বাজাতে হয়, অর্থাৎ ডিউটির সময় তিনি সম্পূর্ণ সক্রিয় থাকেন। যদি তিনি এক মিনিটের জন্য সাড়া না দেন, রেল এই অডিও ভিজুয়াল সিগন্যাল পাঠায়। চালকের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় ট্রেনটি 1 কিলোমিটার দূরে অটোমেটিকভাবে থেমে যায়। এখন লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটকে যদি ঘুমন্ত অবস্থায় পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে বড় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তাই আপনারা চিন্তা করবেন না, ভারতের রেলপথে আপনার ভ্রমণ সম্পূর্ণ নিরাপদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।